नमस्कार बंधुरा, पूर्णिमा किचेने सबाइके स्वागतम। नित्य नतून रान्नार रेसिपि जानते यूट्यूबे गिए सार्च करुन पूर्णिमा किचेन, आमार चैनलटा सबस्क्राइब करुन ओ पाशे थाका बेल आइकनटे क्लिक करुन रान्नार नतून नतून भिडियोर आपडेट पेते। आज आमी निरामिष एकटा रेसिपि शेयर करब, आलू पनिरेर तरकारी। एटा आपनारा भात बाद दिएओ रुटी पराठार साथेओ परिबेशन करते पारेन। ताहले देखे नी आलू पनिरेर तरकारी बानाते आमार की की लागछे। एखाने आमी पनिर नियेछी 200 ग्राम। पनिरगुलोके एरकम चौको करे केटे नियेछी। एखाने एकटा बड़ो साइजेर आलूके एरकम छोटो छोटो करे केटे निये धुए रेखेछी। पनिरगुलोते नून ओ हलुद माखिये नेब। पनिर नरम हय ताई साबधाने हालका हाते नून हलुद माखिये नेब, नाहले पनिरगुलो भेंगे जेते पारे। कड़ाइते सर्षे तेल देब। तेल गरम हये गेछे, एखन आलूगुलोके भेजे नेब। आलू भाजा हये गेछे, एरकम लाल लाल करे भेजे नियेछि। एबार तुले नेब। पनिरगुलोও ভেজে নেব। পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই আমি ফোড়ন দেব হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা এলাচ, চারটি লবঙ্গ ও দু তিন টুকরো দারুচিনি। এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন হয়ে গেছে, দেব এক চা চামচ আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা কুচি। আদার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝাল নিজেদের স্বাদ মতো দেবেন। তেলের ওপর হলুদ ও লঙ্কা গুঁড়ো দিলে খুব ভালো একটা কালার আসে। দেব এক চামচ ধনে গুঁড়ো। একবার নাড়াচাড়া করে নিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। স্বাদ মতো নুন দিলাম। দেব হাফ কাপ জল। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দু মিনিট পর ঢাকা খুলে দেব। টমেটোগুলো নরম হয়ে গেছে। আমি মশলাতে 1/4 চা চামচ চিনি দিয়েছিলাম, ওটা দেখাতে মিস করে গেছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে মশলার সাথে 1 মিনিট মতো কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। এই তরকারিটা খুব বেশি গ্রেভি হবে না, তাই জলটা একটু বুঝে দিতে হবে। ফুটে যাওয়ার পর আমি পনিরগুলো দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। দু মিনিট পর ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নেব। আবার আমি ঢাকা দিয়ে দেব। আরও দু মিনিট পর আমি ঢাকা খুলে দিলাম। দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। দেব হাফ চামচ ঘি। নাড়াচাড়া করে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল নিরামিষ আলু পনিরের তরকারি। আপনারা এইভাবে বানিয়ে দেখুন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।